আজ সুবহান আল্লাহ বলেন মুরব্বি আব্বার একজন বেশি বসে আছে আপনারা লাইলা মজনুর নাম শুনেছেন না লাইলা মজনু একদিন মজনু লাইলার প্রেমে পাগল হয়ে হাত উঁচু করে করে লাইলা 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 করে করে একটা মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পাগলের মতো ছুটছে আর মুখে গালি লাইলা লাইলা এখন মজনুর ওস্তাদ ওই মাঠে নামাজ পড়ছিল এ তো দেখতে পাইনি সামনে তো চলে গেল মজনুর ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে নামাজে মজনুকে ডেকে বলছে বিয়াদব আমি নামাজ পড়ছি দেখতে পাইনি একটা নামাজি মানুষের সামনে থেকে যাওয়া কত বড় গুনাহ রাসূলুল্লাহ বলেছে ও যদি জানতো 40 দিন হলেও একই জায়গায় দাঁড়িয়ে থাকতো তমু নামাজি সামনে থেকে যেত না তাহলে কত বড় গুনাহ আর আমি সেই নামাজ পড়ছি তুই আমার সামনে থেকে গেলি মানে মজনুর বলছে গো মজনু ঘুরে বলতেছে আই বিয়াদম না তুই বিয়াদম মজনুর ওস্তাদের চোখ বুলু হয়ে গেছে আর কেন বলছে হুজুর কান খুলে শুনলেন আমি মজনু সামান্য আল্লাহর একটা সৃষ্টি লাইলা সামান্য আল্লাহর একজন গোলাম লাইলা সামান্য আল্লাহর একজন দাস লাইলা লাইলার প্রেমে এত পাগল লাইলার প্রেমে এত দিওয়ানা আমি আমার লাইলাকে এত ভালোবাসি আমি আমার লাইলাকে এত প্রিয়ার করি আমি আমার লাইলাকে এত মহব্বত করি আমি লাইলার প্রেমে পাগল হয়ে আছি কে কোথায় নামাজি নামাজ পড়ছে আমার দেখার টাইম নাই আমি দেখতেও পাই নাই আমি লাইলার প্রেমে এতটা পাগল আমি নামাজিকে দেখতে পাই নাই আপনি আমার ওস্তাদ যিনি আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক সাতটা বড় আসমান এবং জমিনের মালিক সেই আল্লাহর প্রেমে আপনি নামাজ পড়ছেন সেই আল্লাহর সঙ্গে মহব্বত করছেন সেই আল্লাহর সঙ্গে ভালোবাসা করছেন সেই আল্লাহর প্রেমের নামাজ পড়ছেন আপনি কেমন প্রেমিক হলেন আপনি কেমন দিওয়ানা হলেন আমি সামান্য লাইলার প্রেমে পাগল হয়ে নামাজিকে দেখতে পাই নাই আপনি আপনার আল্লাহর প্রেমে কেমন দিওয়ানা আপনি আমার যাওয়াটাকে দেখতে পেলেন কি করে মানে আপনার প্রেমে গলদ আছে আপনার মহব্বতে ছেদ আছে আপনি বিয়াদব আপনার নামাজ নামাজি হয়নি আয় আব্বা বাদশা ইব্রাহিম আদম বলে নাম শুনেছেন না একটা বাদশা ছিল সোনার পালঙ্কে ঘুমাতে একদিন হঠাৎ লক্ষ্য করে দেখছে ছাদের উপরে খটখট করে আওয়াজ হচ্ছে বাদশা ইব্রাহিম আদম মাথা তুলে বলছে কে রে তো উপর থেকে একজন আওয়াজ দিচ্ছে হুজুর আমি এই কে আমি রে বলছে হুজুর আমার একটা উট হারিয়ে গেছে উট খুঁজতে গেছে উট খুঁজতে গেছে কোথায় কথা বলে না ছাদের উপরে বাদশা বলতে যে হাফ পাগলার বেটা ফুল পাগলা উট কোনদিন ছাদে পাওয়া যায় হারে বিয়াদ উটটা উঠবে কি করে তখন সেই যুবক উত্তর দিছিল হুজুর আপনি ঠিকই বলেছেন আমি হাফ পাগলার বেটা ফুল পাগলা যেহেতু আমি ছাদের উপরে উট খুঁজতে এসেছি হুজুর আপনিও শুনলেন ছাদের উপরে যেমন উটকে খুঁজে পাওয়া যায় না সোনার পালঙ্কে শুয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে জোরে বলো যাবে না হুগলির মুসলমান ভগবতীপুরের মুসলমান আল্লাহর কাছে বলছে আল্লাহ এই চৈত্র বৈশাখ মাসের পোষা গরমে দু মিনিট কারেন্ট চলে গেলি বিবি বাচ্চা নে চোখ হলুদ হয়ে যায় ওয়াল্লাহ কবরে যখন যাব ওপরে বাঁশ নিচে মাটি ডান দিকে মাটি বাঁ দিকে মাটি ওয়াল্লাহ পোষে যাব কি হবে আল্লাহ আল্লাহ কবরে একটা ফ্যানের ব্যবস্থা হবেনি আল্লাহ আল্লাহ একটা পাকার ব্যবস্থা কবরে হবেনি আল্লাহ বলছে কাজ কর এই ভগবতীপুরের মুসলমান আমি আল্লাহ বলছি
উযুটা কর এশার নামাজে মসজিদে চলে যা আমি আল্লাহ আমার কাছে সিলিন্ডার হ আত্মসমর্পণ কর আল্লাহু আকবার আল্লাহ তুই সব থেকে বড় এশার নামাজটা পড় আমি আল্লাহ কথা দিচ্ছি তোর কবরে এসির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব সুবহানাল্লাহ ভগবতীপুরের মুসলমান আল্লাহকে বলছে আল্লাহ মাঘ মাসের শীতে মাঘ মাসে জারে মোশের সিং নড়ে আল্লাহ এই একটা কম্বলেও কিছু হয় না চোখ নীল হয়ে যায় আল্লাহ কবরে একটা ওই কম্বলের ব্যবস্থা হবে নি আল্লাহ ঠান্ডা মেজে শুয়ে থাকবো বরফ হয়ে যাবো পিঠ ভিজে যাবে আল্লাহ বলছে এক কাজ কর তাহলে তোরা আদরের বিছানাকে ছেড়ে ভোরে আমার মুয়াজ্জিন যখন আজান দেবে একটু তাড়াতাড়ি উঠে ঠান্ডা পানিতে ওযু বানিয়ে যখন দু রেকাত করে চার রেকাত নামাজ পড়বি আমি পৃথিবীর সব থেকে বড় সরকার আমি আল্লাহ কথা দিচ্ছি তোর কবরে মগমলের বিছানা আমি আল্লাহ তৈরি করে দেব সুবহানাল্লাহ কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ব না এই শুনে এখন হজের মরশুম চলছে না মানুষ সব হজে গেলে হজ করছে আমি বলতে বলতে কেন রেগে যায় জানেন মুসলমানরা কোথায় কাবা দেখতে যায় মুসলমানরা কোথায় মদিনা দেখতে যায় রাসূলুল্লাহ বলেছেন পাপ হলো তোর জন্য জিন্দা কাবা মা হলো তোর জন্য মদিনা আয় আব্বা এই যে হজের হাজিরা হজে গেল আমাদের অনেক হাজিরা যখন যায় তো এটা দোয়ার মজলিস করে না করে না অনেকে করে আমাদের মতো মৌলভীদের দাওয়াত দেয় কিন্তু আমি লোক তো আলাদা ও হাজি সাহেব আমার দাওয়াত দিয়েছে বলে আমি হাজি সাহেবের তারিফ করব আমি হক কথা বলবো চললো ফাললো খুব জোর দাওয়াত দিবি নেই তো আর কি আমি উঠে বলি এবছরও বলেছি এই বর্তমান পশ্চিম বাংলা থেকে হজে যেতে গেলে বর্তমানে 4 লক্ষ টাকার উপরে খরচ আছে আচ্ছা বলুন আব্বা কোন হাজি সাহেব এই যে 4 লাখ বলুন 5 লাখ টাকা দিয়ে হজ করে আসছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি হজ করে এইছি কাবা মদিনা দেখে এইছি আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কেউ বলতে পারবে কথা বলে না বলতে পারবে ওর হজ কবুল হয়েছে কি হয়নি কে জানে জোরে বলুন কে জানে আল্লাহ জানে আর নবীর মেম্বারে বসে আমি কারিমুল্লাহ কসম খোদার করে বলছি বিশ্ব নবী বলেছেন তোমার প্রসবিনী মা জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা তোমার রক্ত খরণের পেটে দ্বারা নারী সেরা মা তোমার মাকে যদি ভালোবাসো বাপকে যদি সন্তুষ্ট করো বাপ মা যদি তোমার উপরে খুশি হয়ে একবার মিচকি হেসে দেয় আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ আমি পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই রকম মকবুল হজের সওয়াব আল্লাহ তোর নামায় আমলে লিখে দেবে সুবহানাল্লাহ কিন্তু আমরা ফ্রি হজ কথা বলে না ফ্রি হজ এই দেখো শুধু করতে চায় না বাপের নে পালা তৈরি করে খায় মার নে পালা তৈরি করে একটা বাপ 10টা ছানা বাচ্চা মানুষ করে দিল আর 10 জন মিলে একটা বাপের খাবাতি পারে না সেই ইমাম সাহেবদের পালা করে দেখেছো ওর বাড়ি একদিন ওর বাড়ি একদিন ওর বাড়ি একদিন এ 3টে ছানা 3 জন বাপের কেটে কেটে ভাগ বনে মা মরে গেছে বাপ বেঁচে আছে একজনের বাড়ি খাবে 10 দিন বড়ার কাছে খাবে মেজোটার কাছে খাবে 10 দিন ছোটটার কাছে খাবে 10 দিন 3 10 ওর ছোট বোর কাছে যদি 10 দিনের 1 বেলা বেশি হয়ে যায় ওর বোর মুখ যদি তাকে 3 কিলো হয়ে যাবে 4.5 কিলো আরে তুই তো ছাত্রা কাছে যে হিজড়েরা থাকে তাতে আরো খারাপ রে তুই তো বড় হিজড়ে যে মা তোমার আঙুল ধরে হাঁটতে শেখালো যে বাপ
छेड़ा लुंगी पड़ल तुम्हें फुलर मत सजिए दिल आज बाप के लिए पारा तैयारी करो ये जाति मार खाबे ना ता पृथ्वी कौन जाति मार खाबे যারা পশুবিনী মা কে নিয়ে পালা তৈরি করে যারা জন্ম দেয়া বাপ মা কে নিয়ে ভাগাভাগি করে এই দেখো বাপ মা বেঁচে আছে দুই ভাই মা খাবে ছোটটার কাছে বাপ খাবে বড়টার কাছে মানে বুড়ো বয়সে যারা কেটে হাবাব গো ভাগ করলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা যদি আমার বাপের হাতটা ধরে বলতো এই দেখো এ মাল দুই নাই গে বড় হয়ে দুজনার হাবাব কো ভাগ গলে একজন তোমার নেবে একজন বুড়ো বয়সে একসাথে থাকতিও দিবিনি তা খামাকায় দশ মাস দশ দিন আমি একা কেন পেটে নিয়ে বইব আমি পাঁচ মাস পাঁচ দিন পেটে রাখবো তোমার পাঁচ মাস পাঁচ দিন পেটে রাখতে হবে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে দুনিয়ার আলো বাতাস দেখতে পেতা আই মুসলমান একটা বেটা ছেলেকে বলো না যে পাঁচ কিলো ওজনের একটা ঈদ পেটে বেঁধে দিচ্ছি ঘন্টা দুই ঘুরে দেখা চোখ বুলু হয়ে যাবে আর তোমার আমার মা একদিন দুদিন নয় এক মাস দু মাস নয় দশ মাস দশ দিন পেটে নিয়ে বইল রুটে দাঁড়ান নারেই থাকবে আরো জোরে নারেই থাকবে সিনসিলাই মুজাদ্দেদের জামাত জনাব পীর সাহেব হুজুর কেবলা আব্বা হায়াত বাকি মোলাকাত বাকি হুজুর কেবলা চলে এসছেন জানাদের পায়ে জুতো আমরা মাথায় রাখি আপনারা দোয়া করবেন আসসালামু আসসালামু আলাইকুম সবাই বসুন হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ এই তো উঠছি রাখো